নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবরটি বেরিয়ে আসছে তা হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তো তাদের জন্য এক নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর তো কী নির্দেশিকা জারি করেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানিয়ে দেবো বন্ধুরা আপনারা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন যে একটি সেমিস্টার টপকে গেলেও পরীক্ষা দিতে হবে পরে স্পষ্ট বার্তা শিক্ষা দপ্তরের হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়ারা একটি করে সেমিস্টারে উদরে যাবেন পরীক্ষা হবে শুধুমাত্র ফাইনাল সেমিস্টারের বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করেছিলেন একটা করে সেমিস্টার টপকে গেলেও সেই পরীক্ষা যে দিতে হবে না তা কিন্তু নয় বিভ্রান্তি দূর করতে উচ্চশিক্ষা দপ্তরের স্পষ্ট বার্তা এই পরিস্থিতিতে পড়ুয়াদের পরের সেমিস্টারে পাঠিয়ে দেওয়া হলেও পরবর্তীকালে সেই না হওয়া পরীক্ষা দিতে হবে ফলে ছাত্রছাত্রীরা যেন কোনো ভুল ধারণার বশবর্তী না হন অর্থাৎ বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ঘোষণা করেছিলেন যে একটি করে সেমিস্টার উদ্রা দেওয়া হবে তা কিন্তু নয় বন্ধুরা এখানে বলা হয়েছে যে সেই সেমিস্টার উদ্র দেওয়া হলেও অর্থাৎ আপনি আছেন দ্বিতীয় সেমিস্টারে আপনাকে যদি চতুর্থ সেমিস্টারে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে তৃতীয় সেমিস্টারে পরীক্ষাটি দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর তো এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী তার ঘোষণার মধ্যে জানিয়েছিলেন যে সিবিএসির গাইডলাইনের কথা উল্লেখ করেছিলেন তো সেটা মাথায় রেখেই এই যা করার করা হবে তাতে বলা হয়েছে কেউ যদি প্রথম সেমিস্টার পাস না করেন তাহলে কিন্তু তিনি তৃতীয় সেমিস্টারে বসতে পারবেন না একইভাবে দ্বিতীয় উত্তীর্ণ না হলে চতুর্থ সেমিস্টার দিতে পারবেন না তাকে আগে সংশ্লিষ্ট সেমিস্টারে অনুত্তীর্ণ পরীক্ষায় পাশ করতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে বলা হচ্ছে যে প্রথম সেমিস্টার যদি আপনি পাস না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তৃতীয় সেমিস্টারে পাঠিয়ে দেওয়া হলেও আমরা কিন্তু আগের সেমিস্টারগুলো কিন্তু দিতে হচ্ছেই এখানে বলা হয়েছে যে চূড়ান্ত সেমিস্টার পরীক্ষাই বা কেন হবে কলেজের অধ্যক্ষ এবং উপাচার্যদের একাংশ বলছে এই বর্ষের ছাত্রছাত্রীদের সামনে আর কোনো দ্বিতীয় বিকল্প নেই তাই তাদের পরীক্ষা নেওয়া দরকার বাকিদের ক্ষেত্রে সেমিস্টার এগিয়ে গেলেও পরে তাদের পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে কখনও বা কখনও এই পরীক্ষা নেওয়া যাবে এছাড়া সিবিএসসির নিয়ম অনুযায়ী ক্রেডিট স্কোর দিতে হয় তো তাই সেক্ষেত্রে পরীক্ষা না নিলে তা কিন্তু দেওয়া যাবে না ফলে কিন্তু পড়ুয়ারা সমস্যায় পড়বেন তো বন্ধুরা সিবিএসসির যে নতুন নিয়ম তো তাই সিবিএসসির নিয়ম অনুযায়ী পরবর্তী সেমিস্টারে পাঠিয়ে দেওয়া হলেও কিন্তু স্কোরটি কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ যে সেমিস্টার আপনাকে উদরে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি দ্বিতীয় সেমিস্টারে আছেন তো আপনাকে চতুর্থ সেমিস্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় সেমিস্টারের নাম্বার কিন্তু আপনাকে দেওয়া যাবে না সিবিএসসির গাইডলাইন অনুযায়ী তাই আপনাকে কিন্তু তৃতীয় সেমিস্টারে কিন্তু পরীক্ষা কিন্তু দিতে হবেই বলে কিন্তু জানানো হয়েছে অর্থাৎ সকলকে কিন্তু পরীক্ষা দিতে হবেই তাই পরীক্ষা যে দিতে হবে না বলে যে একটা খবর উঠেছিল বা মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথায় অনুযায়ী অনেকে জানতে পেরেছিলেন তা কিন্তু সঠিক নয় এখানে বলা হচ্ছে যে বর্তমানে স্নাতক স্তরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একমাত্র বি কমেরই চূড়ান্ত সেমিস্টার বাকি রয়েছে এছাড়া পুরনো পদ্ধতিতে এক প্লাস এক প্লাস এক পার্ট থ্রি পরীক্ষা বাকি আছে অর্থাৎ সিবিএসসির যা আগে রয়েছে সিবিএসসির আগের যে কাঠামো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষা বাকি আছে তো বিকাশ ভবনের কর্তারা বলছেন চূড়ান্ত বর্ষের পরীক্ষার পর তার ফল প্রকাশ ও সার্টিফিকেট দিয়ে দেয় সরকারের মূল লক্ষ্য বাকি সেমিস্টার কিভাবে করা যাবে তা উচ্চশিক্ষা দপ্তরে কিন্তু সিদ্ধান্ত নেবে তো এদিকে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভিডিও বৈঠকে এ দুটি সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে নেওয়ার প্রস্তাব উঠেছে সেক্ষেত্রে অড ইভেন্ট সেমিস্টার একসঙ্গে নেওয়ার কথা ভাবা হচ্ছে তো অড আর ইভেন কী সেমিস্টার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ইভেন্ট সেমিস্টার হচ্ছে যেটি এই সময় হয়ে থাকে দুই আর চার আর সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ সেমিস্টার আর ডিসেম্বরে হয়ে থাকে অড সেমিস্টার যেটা হচ্ছে এক আর তিন তো বলা হচ্ছে যে ওই সময়ে দুটো পরীক্ষায় একসঙ্গে নেওয়ার প্রস্তাব উঠছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ইভেন আর অট এই দুটো সেমিস্টার কিন্তু একসঙ্গে নেওয়ার কথা প্রস্তাব হচ্ছে অর্থাৎ একসঙ্গে কিন্তু আপনাদের চারটি সেমিস্টার এর পরীক্ষা কিন্তু নেওয়ার কথা বলা হচ্ছে এখান থেকে তো নবান্ন থেকে মুখ্য সচিবের বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে উচ্চশিক্ষা দপ্তর তা আসার পরে পদক্ষেপ শুরু করবে তারা তো বন্ধুরা এখনও পর্যন্ত এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়নি যে কী করা হবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে নবান্ন থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি উচ্চশিক্ষা দপ্তরকে উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া মাত্র কিন্তু তা প্রকাশ করা হবে তো আবার বলা হচ্ছে যে টিভিতে এই সাতক স্তরের যে ছাত্রছাত্রী রয়েছে তাদের সুবিধার্থে একটি ভার্চুয়াল ক্লাস শুরু হচ্ছে আগামী কুড়ি এপ্রিল থেকে প্রথম ধাপে ছটি বিষয়ের ক্লাস হবে সেগুলো হল ফিজিক্স কেমিস্ট্রি ইংরেজি বাংলা ইতিহাস আর কমার্স জানা গিয়েছে ফিজিক্স এবং ইতিহাসের শিক্ষক যথাক্রমে প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আসবেন আর বাকি বিষয়ে ক্লাস নেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রোজ এক ঘন্টা করে ক্লাস হবে ছটি বিষয়ের পর ফের বৈঠক করে পরের ধাপ ঠিক করা হবে তো বন্ধুরা বলা হচ্ছে আবার কুড়ি এপ্রিল থেকে একটা ক্লাস শুরু হচ্ছে তবে কোন চ্যানেলে ক্লাস শুরু হবে তো সেটি এখনও পর্যন্ত জানিয়ে দেওয়া হয়নি খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে প্রথম ধাপে ছটি বিষয়ে ক্লাস হবে কী কী ক্লাস হবে তা উল্লেখ করে আমাদের জানিয়ে দিলাম তো বাকি বিষয় যারা রয়েছেন তাদের কিন্তু পরবর্তী ধাপে উল্লেখ করে জানানো হবে যে কবে থেকে ক্লাস হবে বন্ধুরা আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন তার ফলে সে সমস্ত কলেজ ও সাধক সাতকস্তরে ছাত্রছাত্রীরা রয়েছে তারা যেন সকলেই খবরটি জানতে পারে বুঝতে পারে আচ্ছা এখানে যেটা